কাজীপুরে সালিশি বৈঠকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সোনামুখী শহীদ এম মনসুর আলী সংসদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুকিত তালুকদার সহ প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করা হয়। আমি শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, সভাপতি পূজা উদযাপন পরিষদ কাজীপুর উপজেলা শাখা। আমাদের কাজীপুর উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বড়তলি গ্রামে গত শুক্রবারে যে দুর্ঘটনাটি ঘটিয়েছে, এর জন্য আমি মর্মাহত, দুঃখিত, বেদনাদায়ক এবং এর তীব্র নিন্দা জানাই। এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা না, লোকালি দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটিয়েছে। জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানবিশেখের জয় মহোদয় জেলা এবং উপজেলা সকল প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সাম্প্রদায়িকতা বিরোধ ছিল না, এখনও নাই, ভবিষ্যতে আশা করি হবে না। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই। এমপি মহোদয় এ ব্যাপারে সক্রিয় আছেন, তিনি সবসময়ের খোঁজ খবর নিচ্ছেন। যারা অরিজিনাল দোষী তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন।